হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মাত্র পাওয়া খবর, অবশেষে প্রাথমিকে আসতে চলেছে পঞ্চম শ্রেণী। তো বন্ধুগণ, কবে আসতে চলেছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যদি পঞ্চম শ্রেণী আসে প্রাথমিকে, তাহলে প্রচুর শূন্যপদে নিয়োগ করবে শিক্ষক। তো বন্ধুগণ, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে। অবশেষে প্রাথমিকে আসতে চলেছে পঞ্চম শ্রেণী। জানুয়ারি থেকে পঞ্চম শ্রেণীতে আসছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছে রাজ্যের। কিন্তু পরিকাঠামো অভাব থাকা সত্ত্বেও কীভাবে তা সম্ভব, জবাব দিলেন শিক্ষামন্ত্রী। জানানো হয়েছে আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকে অন্তর্ভুক্ত হবে পঞ্চম শ্রেণী। আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে ধাপে ধাপে। যেখানে পরিকাঠামো আছে সেখানে আগে চালু হবে এই ব্যবস্থা, পরে পরিকাঠামো ঘাটতি মিটিয়ে ধাপে ধাপে তা চালু করে দেওয়া হবে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাস ফেল নীতি চালুর স্বার্থে এই ব্যবস্থা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আমরা চেষ্টা করছি পঞ্চম শ্রেণীর প্রাথমিকে নিয়ে আসতে। আমরা চাইছি যেখানে পরিকাঠামো আছে সেখানে ব্যবস্থা চালু হোক, তারপর ধাপে ধাপে করা হবে এই ব্যবস্থা। অভিযোগ, প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত করার সিদ্ধান্ত কার্যকর করতে স্কুলগুলিকে যে অতিরিক্ত ক্লাসরুম প্রয়োজন তা এখনও ব্যবস্থা করা যায়নি। পরিস্থিতি যা, তাতে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনতে গেলে এখনও প্রয়োজন 65,000 শ্রেণীকক্ষ। তবে সেই ঘাটতি কবে মিটবে তা নিয়ে চলছে চর্চা। কেননা সরকার অর্থ বরাদ্দ করলেও আগামী দেড় মাসের মধ্যে তা শেষ করা কার্যত অসম্ভব বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকে আদৌ পঞ্চম শ্রেণীকে যুক্ত করা যাবে কি না তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিয়ে আসার পরিকল্পনা বেশ কয়েক বছরে পুরনো, কিন্তু নতুন শিক্ষাবর্ষ চালু হওয়ার আগে এত বিপুল সংখ্যক প্রাথমিক স্কুলে একটি বাড়তি ক্লাস নিয়ে আসার প্রক্রিয়াটা সহজ নয় বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। ক্লাসরুম সহ শিক্ষক ছাত্রের অনুপাতের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে আনার বিষয়ে সরকার গত বছর একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে। স্কুলের হাল হকিকত খতিয়ে দেখে এই কমিটি, কিন্তু দেখা যাচ্ছে সিংহভাগ কাজই বাকি, নতুন শ্রেণীকক্ষ নির্মাণের কাজ। ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া সিদ্ধান্ত আদৌ কার্যকর করা যাবে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আপডেট। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে।